ইডির উপর হামলার ঘটনায় আট দিন পার, এখনো অধরা শেখ সাজাহান। কলকাতায় এসে তৃণমূলকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। কার আশ্রয়ে রয়েছেন দুর্নীতিগ্রস্ত নেতা? এটাই প্রথম নয়, পুলিশ অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তাকে বাঁচাতে মুখ্যমন্ত্রী রাস্তায় নামেন। দুর্নীতিগ্রস্ত নেতাকে গ্রেপ্তারের পরিবর্তে তাকে বাঁচাতে চাইছে বাংলার সরকার, আক্রমণ কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের। बात यह है कि ऐसे लोगों को संरक्षण कौन दे रहा है, किसकी गाड़ी में वो नजर आते हैं, कौन सी फोटो वायरल होती है, कहां वो छिपे हैं, कौन उनको बचा रहा है, ये पहला उदाहरण नहीं है। अगर कोई पुलिस अधिकारी पर भी भ्रष्टाचार के आरोप लगे या मदद करने के आरोप लगे तो उनको बचाने के लिए पश्चिम बंगाल की मुख्यमंत्री सड़कों पर उतर आती है। दूसरी ओर जो भ्रष्ट नेता है उनको पकड़वाने की बजाय बचाने का काम पश्चिम बंगाल की सरकार और नेता करें तो इससे बड़ा दुर्भाग्य क्या होगा। আট দিন ধরে বেপাত্তা শেখ শাহজাহান, কার আশ্রয়ে রয়েছেন এই তৃণমূল নেতা? এই প্রশ্ন তুলছেন কলকাতা সে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। আর এর পাল্টা কি বলছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং কি বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী? পরপর শোনাবো। দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত বলে নিজেরা তো দুর্নীতিগ্রস্ত, কেউ তাদের দলে গেলে অমনি সে নীতির একেবারে চূড়ায় পৌঁছে যায়, ব্যাপারটা সেটা না। রাজনীতিকরণ করা হচ্ছে নীতি এবং দুর্নীতির মধ্যে, এখানেই তো প্রশ্ন। সুতরাং কেউ কাউকে শিল্ড করছে না। আমরা তো জিজ্ঞেস করছি মাননীয় অনুরাগ ঠাকুরকে, যে এই যে আট নজন পালিয়ে বেড়াচ্ছে বিলকিস বানুর মামলায় যাদেরকে আবার ঢোকানোর কথা, তারা কার ছত্রছায়ায়, কাদের সমর্থন নিয়ে, কাদের কথায় তারা পালিয়ে বেড়াচ্ছে, সেটাও তো তার দেখার দরকার আছে। পশ্চিমবাংলা চালাচ্ছে দুষ্কৃতীরা, দুষ্কৃতীরাই মনে করছে তাদের সরকার। এটা ঘটনার পর ঘটনা, দিনের পর দিন স্পষ্ট হচ্ছে। এটা একা সাজাহান দেখতে লাগবে না, গত 5-7-10 বছর ধরে একই জিনিস দেখতে পাচ্ছি, কোনো সন্দেহ নেই। গুলি বন্দুক বোমার রাজত্ব চলছে পশ্চিমবাংলায়, দুষ্কৃতীরা রাজত্ব চালাচ্ছে, তাদের মাথার উপরে মুখ্যমন্ত্রীর হাত। কিন্তু এসব বলার কোনো যোগ্যতা অথবা অধিকার অনুরাগ ঠাকুরের আছে নাকি? সন্দেশখালী ঘটনার আট দিন পার, কিন্তু শেখ সাজাহান কোথায়? সেই প্রশ্নই কিন্তু বারে বারে উঠে আসছে, কারণ তার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। একাধিক প্রসঙ্গ আমরা এর আগে দেখেছি উঠে এসেছে, কখনো বলা হয়েছে শেখ সাজাহান তিনি বাংলাদেশে যেতে পারেন, আবার এমনটাও বলা হয়েছে যে সংগঠনের কাজে তিনি এলাকাতেই ব্যস্ত আছেন। এবং এই মুহূর্তে আপনাদের যেমনটা শোনালাম যে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি যে প্রশ্ন তুলেছেন যে তিনি মায়ানমারেও চলে যেতে পারেন, এর আগে শেখ সাজাহান প্রসঙ্গে তার ভাই ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। যেভাবে বিরোধী দল নেতারা যারা বলছে যে বাংলাদেশে চলে গেছে বা এখানে চলে গেছে, এখন তাদের কথাটাই বিশ্বাস করতে হচ্ছে যে ওরকম তারা যেহেতু বলছে, তার কারণ বিভিন্নভাবে তারা সব খবর অ্যাডভান্স বলে দিতে পারছে, তাদের কথাটাই এখন ধরছি যে ওরা বলছে ওরা নিশ্চয়ই জানবে এরকম একটা যে বাংলাদেশ গেছে। না, বাংলাদেশে গেছে এইটা আমি শিওর নয়, কারণ তারা তো বলছে, তারা তো সব কিছু যা বলছে যেগুলো বলছে সব মিলে যাচ্ছে। কারণ যখন বিজেপির নেতারা বলে দিচ্ছে দুদিন পরে মজা দেখাবো বা অনেক কিছু, তদ্রূপভাবে ইডি সিবিআই এখানে এসে যাচ্ছে, সেহেতু তাদের কথা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এখান থেকে বাংলাদেশ যাওয়া সম্ভব? গেছেন কোনোদিন আপনারা বা শাহজাহান গেছেন? আমার যতটুকু জানা বাংলাদেশে যাবে কি করে, যদি যায় সে তা বর্ডার সিকিউরিটি ফোর্স কিন্তু কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়ন্ত্রিত, অতএব যদি যায় তারা সুবিধা না করে দিলে কি করে যাবে। আর গত শুক্রবারের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেদিন শেখ শাহজাহানের বাড়িতে তদন্তের জন্য ইডি আধিকারিকরা একেবারে সকালবেলায় পৌঁছে গিয়েছিলেন এবং বেশ খানিকক্ষণ তারা বাড়ির সামনে অপেক্ষা করেন। প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর
যখন তারা বাড়ির তালা ভাঙতে যান সেই সময় শেখ শাহজাহানের অনুগামীরা বাড়ির সামনে জড়ো হন এবং হামলা চালান ইডি আধিকারিকদের উপর। ইডি আধিকারিক থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কিংবা সংবাদ মাধ্যম সেদিন এর এই ঘটনা থেকে কেউ রেহাই পাননি। ইডি আধিকারিকরা রীতিমতো আক্রান্ত হন, রক্তাক্ত হতে হয় তাদের, সংবাদ মাধ্যম রক্তাক্ত হয় এবং এরপর যখন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন ইডি আধিকারিকরা সেই সময় তাদের গাড়ির উপরে হামলা চালানো হয়। ঘটনার পর 8 দিন পেরিয়ে গেছে, ইতিমধ্যে এখনো পর্যন্ত শেখ শাহজাহানের কোনো খোঁজ নেই।